দিন রাত 24 ঘন্টার জন্য পর্দা ফরোজ মরার পরেও তার इज्जत খোলার অনুমতি আপনারা আপনারা না কুরকা পড়লে রহমত হবে অ্যাসিড দর্শন রক্ষা পাবে ইহকালে পরকালে পাবিরে না যায় তো কি আদরের মা বোন সালাত ফজর পড়বেন জোহর পর্যন্ত ছুটি জহর পরবেন আসর পর্যন্ত ছুটি আসর পরবেন মাগরীব পর্যন্ত ছুটি মাগরীব পর্যন্ত পরবেন এসা পর্যন্ত ছুটি এসা পরবেন পরের দিন ফজর পর্যন্ত ছুটি বলবেন সিয়াম কি হলো সিয়াম এক মাস রাখবেন এগারো মাস ছুটি বলবেন জাকাত কি হল জাকাত বছরে একবার দেবেন সারা বছর ছুটি বলবেন হজ কি হলো হজ জীবনে একবার করবেন ফরজ আদায় হয়ে যাবে আর বাকি জীবন আর কোনোদিন ফরজ আদায় করতে হবে না পর্দা এমন একটি ফরজ যুবক পর্দা এমন একটি ফরজ যুবতী পর্দা এমন একটি ফরজ মুরব্বী পর্দা এমন ফরজ দায়ুষ মুরব্বিরা ভালো করে শুনে রাখো দিন রাত চব্বিশ ঘন্টার জন্য পর্দা ফরজ এক সেকেন্ডের জন্য পর্দা মাফ হয় না রাত চব্বিশ ঘন্টা পর্দা ফরজ অমুসলিমরাও কাপড় পরে থাকবে অমুসলিমদেরকে উলঙ্গ করার আমার আপনার নাই মানুষ মরে গেলে সমস্ত ফর্জিয়াত মাফ হয়ে যায় কিন্তু মরার লাশকে পর্যন্ত কাফন দিয়ে দাফন করতে হয় মরার পরেও তারিজত খোলার অনুমতি আপনার আপনার না পর্দা এমন একটা ফরজ পর্দার জন্য এসকে তিনটা মূল ইসলাম দিয়েছে আর দুবেল্লাই হেমিনা সৈতানের রাজিম ওয়াকারনা ফে বোয়ুতিকুন বলা তাবর রজেনা বলা তাবর রজেনা তাবরুজ জাহিলিয়া তেলোলা আল্লাহ বলেন হে নবির স্ত্রীগণ তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো ও কারণ আফি বৈতে কন্যা তোমরা তোমাদের বাড়িতেই থাকো বলে তাবার রাজে না তাবার জাল জাহেলিয়াতি ওলা প্রাক জাহেলিয়াতের নগ্ন প্রদর্শনীর মতো জাহিলিয়াতের জমানার নারীদের মতো নগ্ন প্রদর্শনী করে রাস্তায় বের হয় না বাড়িতে থাকো কে বললেন আল্লাহ বলেন মহিলারা বাড়িতে থাকবে কিন্তু বাইরে বের হতে পারবে না পারবে আল্লাহ রব্দুল্ল মিন বলেন ইয়া আইউহান নেবিক উল্লে সামাজিক অবানতিকা নিশাইল মুখ মেনে নে ইদোনিনা লাইহিনা মিন জালা বিবিহিননা দালিকাদনা আই يعرف نفلا يوزين وكان الله غفورا رحيما الله رب العالمين বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যাদেরকে আর মুমিনদের স্ত্রীদেরকে ঘোষণা দিয়ে দিন ইউদুনিনা আলাইহিন নামিন জালাবি বিল্লাহ তারা যেন রাস্তায় বের হওয়ার সময় তাদের চাদরা আবৃত করে নাই বস্ত্র আবৃত করে নাই বোরকা পরে জানো তারা বের হয় বোরকা পরে জানো তারা রাস্তায় বের হয় কেন আল্লাহ পাক্তার তার কারণ বর্ণনা করুন জালিকা দেনা আই ও রফনা ফলাইযিন বোরকা পরে চাদর গায়ে দিয়ে শালীন পোশাক পরে নবী পরিবারের মেহরা নবীর স্ত্রীগণ নবীর কন্যাগণ মমেনা স্ত্রীগণ যখন রাস্তায় বের হবে লোকেরা দেখে বুঝতে পারবে এরা সভ্য ঘরের সন্তান তারা চিনতে পারবে কি চিনবে ওর চেহারা চিনবে না ওর চেহারা নয় পোশাক দেখে বুঝতে পারবে এরা ভদ্র ফ্যামিলির মেয়ে এরা সভ্য ফ্যামিলির মেয়ে ফালাইজ কশিন কালেও তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না বুশাক বোরকা পরলে রহমত হবে অ্যাসিড রক্ষা পাবে পর কালে পাবিরে না যা জাতকিয়া দরের মা বন বোরকা সারা যাইও না ঘরের বাহিরে